যে কোনো মেলাতে দোকানিরা হরেক রকম সামগ্রী নিয়ে বসে বিক্রয় করার জন্য। এর মধ্যে মাটির তৈরি শিশুদের খেলার সামগ্রী, ঘরের শোভাবর্ধনের সামগ্রী, পুতুল সহ হরেক রকম সামগ্রী তারা নিয়ে বসে বিক্রির আশা নিয়ে। কিন্তু ওইসব সামগ্রী কতটা বিক্রি করতে পারে? স্থানীয় মৃৎশিল্পীরা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া মেলাগুলিতে যায় সামগ্রী বিক্রি করার জন্য। এর মধ্যে এক মৃৎশিল্পী জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর তাদের ব্যবসা খুবই মন্দা। উপরন্তু গত বছরের লকডাউনের ফলে বাজারের হাল তেমন ভালো না। এবছর করোনার দ্বিতীয় স্ট্রেনের প্রকোপ বৃদ্ধি পেতে মৃৎশিল্পীদের ব্যবসায় ভাটা পড়ে, তেমন আনুষঙ্গিক জিনিসপত্রের দামও বৃদ্ধি পায়। অন্যদিকে এক মৃৎশিল্পী জানায়, বিগত দিনগুলিতে মাটির তৈরি রকমারি পুতুল সহ জিনিসপত্রের কদর ছিল বেশ ভালোই, বর্তমানেও কদর রয়েছে। মৃৎশিল্পীরা নিজ হাতে মাটির তৈরি পুতুল সহ রকমারি সামগ্রী তৈরি করতে মাটি, বাঁশ, বন এগুলি উপরন্তু দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে তাদের। ফলে এসব সামগ্রী বিক্রি করে তারা তেমনভাবে আয় উপার্জন করতে পারছে না। যা আয় উপার্জন হচ্ছে তা দিয়েই কোনো রকমভাবে সংসারের দিনাতিপাত করতে হচ্ছে নিত্যদিন তাদের, এমনটাই জানালেন মৃৎশিল্পীরা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। মাটির তৈরি, মাটির তৈরি তো এগুলো বিক্রি করে কি আপনার সংসার চালান? সংসার ওই আমরা ভালা টোলা বেচাম, মাছ টোল করি, চলেনি সংসার, আসে সারা বেচা কোনো রকম। আগের তুলনায় ব্যবসা বাণিজ্য কীরকম এখন? বেশি ব্যবসা না, লাঠি বাস বন দাম দ মাটির দাম, এমনি চললে দেখা যাবে কষ্ট হয়ে চলছে। আমরা হাড়ি বাতিল বানাই মেলা। এগুলোর চাহিদা কিরকম? আগে কেমন বেচতেন? আগে বেছিলাম ভালো, আমাদের দেশের পরিস্থিতি খারাপ। আপনার নাম? আমার নাম শ্রীরশ্রীদোভাল। বাড়ি? করিল। আপনি কি মৃত শিল্পী? মৃত। আচ্ছা, বাড়িতে আছে, নাতি আছে, নাতিন আছে, দুই ফুলা আছে, দুই বউ আছে, পরিবার আছে। এগুলো বিক্রি করে কি সংসার প্রতিপালন করে? আজকে মেলায় এরকম ব্যবসা কিরকম প্রভাব পাচ্ছে? ব্যবসা বাণিজ্য কিরকম? অন্যান্য বছরের আপনারা কি প্রতি মেলাতে নিয়ে বসেন? আপনার নাম? আমার নাম হলো চন্দ্রমন্ডল। বাড়ি? আপনি কি মৃৎশিল্পী? নিজের হাতের তৈরি? কত করে বানা দিচ্ছেন মার্কেটে এরকম? আজকে মেলায় তা চাহিদা কিরকম? চাহিদা তো এখন প্রচন্ড হইল, মেলা কালী জমতে আছে, এখন টুপিটাকে বেচা কেনা চলছে। কি আশা করেন এখান থেকে? আশা তো করি মোটামুটি ভালোই, তো খারাপ হয়ে আছে। এই মৃৎশিল্পের উপরই কি আপনার সংসার? হ্যাঁ, আমার এখান থেকে। পরিবারে কতজন? চারজন। তোমার সাথে।